কথাটা আসলেই সত্যি, যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে। এই যে মেহেদি শুকিয়েছে কিন্তু এখনও উঠানো হয়নি, আমি সবজি কেটে নিচ্ছি। হঠাৎ করেই যেহেতু আমাদেরকে একটা প্রোগ্রামে যেতে হবে, তাই গোছগাছের একটা ব্যাপার থাকে, ছোটো খাটো শাড়ি জামা কী কী নিব কী পরব সব আগে থেকে আমি ঠিক করে রেখে দিচ্ছি। আগে থেকে গুছিয়ে রেখে দিলে শেষ মুহূর্তে একদমই ঝামেলা হয় না। জিদনি অনেকগুলো জামা কাপড় বের করে নিয়েছে, সবই নেবে, তবে পরে আমি কিছুটা কমিয়ে ফেলছি। আর যেহেতু কয়েকদিনের জন্য যাচ্ছি মাত্র, আপনাদের ভাইয়া বাসায় থাকবে, তার জন্য বেশ কিছু রান্নাবান্না করে দিয়ে যাচ্ছি, কারণ সে একেবারেই বাহিরের খাবার খেতে চায় না। কিভাবে আমি রান্নাগুলো রেখে দিব খাওয়ার পরে বোঝাই যাবে না যে এগুলো ফ্রিজে ছিল। এই প্রথম পিকুকে রেখে যাচ্ছি আমাদের থেকে দূরে, একটু তো খারাপ লাগছে, তারপরও যাচ্ছি, এটাই আনন্দ। যাওয়ার শেষ মুহূর্তে আমাদের গোছগাছ এবং রান্নাবান্না এসব নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এই তো এখানে সব কাপড় চোপড় একেবারে বের করে নিয়েছি, তার আগে আমি প্লটটা কিন্তু মুছে নিয়েছি। এখন যে যে কাপড় চোপড়গুলো নিব সেগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট হিজাব পার্স সবগুলো একসাথে ম্যাচিং করে রেখে দিচ্ছি। এতে করে যখন অনুষ্ঠানে পরব আর একেবারে তাড়াহুড়া হবে না, খুব সহজে বের করে নিতে পারবো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ব্লগ নিয়ে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। কয়েকদিনের জন্য ঢাকার বাহিরে যাব, আমাদের একটা প্রোগ্রাম আছে, তো আপনাদের বাইয়া যাচ্ছে না, ওর কাজ আছে, সেজন্য ওর জন্য বেশ কিছু রান্নাবান্না করে রেখে যেতে হবে। আর এখানে আমি আগে গোছগাছগুলো করে নিচ্ছি, এগুলো একটু সময়ের ব্যাপার, কোনটার সাথে কি পরব কখন কি পরব এগুলো ঠান্ডা মাথায় আমি আর জিদনি বের করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। গোছগাছ করে রেখে দিয়ে তারপর আমি রান্না করতে যাব। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে সব কিছু গুছিয়ে যাওয়ার জন্য, বা যে কোনো কাজ যখন সময় তার আগে গুছিয়ে নেওয়ার জন্য। এবার যেহেতু আমাদের প্রোগ্রামটা খুব হঠাৎ করেই হয়েছে, তাই একটু সময় কম পেয়েছি, তারপরে যতটুকু সম্ভব আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে এখন কসমেটিকগুলো বের করে নিয়েছি, কোনটা কোনটা নেব সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। কসমেটিকের যে আলাদা আলাদা বক্স সেটা নিলে অনেক বেশি হয়ে যাবে, ক্যারি করতে অসুবিধা হবে, সেজন্য আমি কিভাবে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। আর জিদনি দেখাচ্ছি এই আইশ্যাডো প্যালেটটা নিলে হয়ে যাবে, অন্যগুলার নেওয়ার প্রয়োজন নাই, এটাতে বেশ অনেকগুলো কালার আছে। আমি যেহেতু আমার প্রতিদিনের ব্লগ শেয়ার করি, তাই যেদিন যেমনটা যে কাজ করি যে রান্নাবান্না করি সেগুলাই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে, আমি পরবর্তী ব্লগ বানাতে অনেক উৎসাহ পেয়ে থাকি। এখন আমার থেকেও জিদনির জিনিসপত্র বেশি প্রয়োজন হয়, ওর জামা কাপড় কসমেটিক্স ও খুব নিখুঁতভাবে গুছিয়ে নিচ্ছে, যাতে করে কোনোটা বাদ থেকে না যায়, আগে থেকে একেবারে সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছে। আর এই যে আমরা মা মেয়ে মিলেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। কসমেটিক পার্টস এগুলোর জন্য আমি আলাদা ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, এটার মধ্যে শুধু কসমেটিক্সগুলো আর আমার যে পার্টসগুলো নিয়েছি সেগুলাই থাকবে, এতে করে আমার সুবিধা হবে, কারণ এটা ক্যারি করতে একটু সাবধানে করতে হবে। আর যখন আমি বের করব এই ব্যাগটা খুললেই সব ধরনের কসমেটিক্স আমি পেয়ে যাব। কসমেটিক্সগুলো আমি ব্যাগের ভিতর আলাদা করে আবার ছোটো ছোটো ব্যাগে করে নিয়েছি, আমার জুয়েলারিগুলো আলাদা করে নিয়েছি, আর ছোটো ছোটো যেগুলো সেগুলো আলাদা করে নিয়েছি, জিদনিরগুলো আলাদা করে নিয়েছি। এই যে কসমেটিক্স ব্যাগ রেডি হয়ে গিয়েছে। আর এই যে জিদনি মেহেদি দিয়েছে, ওর মেহেদি অলরেডি শুকিয়ে গিয়েছে, আমিও দিব, এখনও দেওয়ার সময় পাইনি। এখানে রান্নাঘরে কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি, কিছু মাছ ভেজে নিয়েছি, এখানে মশারির ডাল আর টমেটো দিয়ে একটা টক রান্না করে নিয়েছি অনেকখানি পরিমাণ, কারণ আপনাদের ভাইয়া ডাল ছাড়া একদমই খেতে পারে না, তো ডালে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন খেতে পারবে। আমার যেহেতু অনেক গাছ আছে, তো কোথাও যেতে হলে প্রথমে গাছগুলার কথা মাথায় থাকে, তাই আমি গাছগুলাতে একটু বেশি করে পানি দিয়ে যাচ্ছি। যদিও আপনাদের ভাইয়া বাসায় থাকবে, ও গাছে পানি দিবে, কতটুকু সময় পাবে আমি জানি না, ও অনেক গাছ পছন্দ করে, তারপরও আমি আমার মতো করে ভালো করে পানি দিয়ে যাচ্ছি, বারান্দাটাও ক্লিন করে যাব।
শীতকাল হলে দেখা গেছে একদিন দুই দিন পরপর পানি দিলেও হয়, এখন যেহেতু মোটামুটি রোদ শুরু হয়ে গিয়েছে, একটু গরমও পড়ছে, তাই প্রতিদিনই পানি দিতে হয়। এই তো আমি বারান্দাগুলো ক্লিন করে নিয়েছি আর গড়টাও মুছে নিয়েছি যাতে আপনাদের বাড়ির কষ্ট না হয়। এই বারান্দাও সবগুলো গাছে আমি পানি দিয়ে ক্লিন করে নিয়েছি আর পিকুকে একটু গোসল করিয়ে দিয়েছি, কারণ ওকে রেখে যাব রূপকথার কাছে। যেহেতু আমরা অল্প কয়েকদিনের জন্য যাচ্ছি তাই ওকে আর নিয়ে যাচ্ছি না, আনা নেওয়ার একটা ঝামেলা আছে। আপনাদের ভাইয়া যেহেতু পাশে থাকছে না, মানে ও যাচ্ছে না, অসুবিধা হবে। এখানে আমি এখন চলে আসছি আবারও রান্নাঘরে, মাংস ভিজিয়ে দিয়েছি, মাংসগুলো একটু কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়ার জন্য মূলত আমি একটা ডাল রান্না করে নিয়েছি, সেটা তো দেখতে পেয়েছেন, আর গরুর মাংস রান্না করে রেখে যাব। ও যদিও মাংস তেমন একটা খায় না, সেজন্য বেশি পরিমাণে সবজি রান্না করে যাব, মাছ আর ডিম দিয়ে একটা ঝোল রান্না করে যাব। এখানে আমি মাংসটা প্রেশার কুকারে বসাবো, সেজন্য সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে নিব। পরিমাণ মতো পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটা, টালা জিরের গুঁড়া, কারি মশলা, পেঁয়াজ বাটা সব কিছু একসাথে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এখন হাতে ভালোভাবে মেখে নিব। এটা চাইলে প্রেশার কুকারেও মেখে একেবারে বসিয়ে দেওয়া যায়, আমি আলাদা একটা পাতিলে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু পাতিলটা একটু ছড়ানো, মেখে নিতে আমার সুবিধা হচ্ছে। এখন আমি সব কিছু প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এটা চাইলে ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, আমার যেহেতু হাতে একেবারে সময় নেই, আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে যে কোনো কিছু রান্না করলে আমি ভালো করে কষিয়ে নিই, এই যে গরুর মাংসগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আলু দিয়ে দিব, আলু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এভাবে রান্না করলে রান্নার পরে খেলে বোঝাই যাবে না যে এটা প্রেশার কুকারে রান্না করা হয়েছে। আর আমার প্রেশার কুকারে 5 থেকে 6টা শিস দিলে গরুর মাংস একেবারে সফট হয়ে যায়। আলু দিয়ে একটা টমেটো দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5টা শিস দিয়ে নিব। এরই পাকে আমি মেহেদি লাগিয়ে নিচ্ছি, রূপকথা আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। যেহেতু আমার হাতে একেবারে সময় নেই, রূপকথা খুব দ্রুত লাগাতে পারে, তাই তার হাতে আমি মেহেদি লাগিয়ে নিচ্ছি। এই মেহেদিটা যেহেতু অর্গানিক মেহেদি, অনেকক্ষণ রাখতে হয়, কালারও অনেক পরে আসে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, মেহেদিটা শুকিয়ে গিয়েছে, তবে এখনও পুরোপুরি উঠে যায়নি। এই মুহূর্তে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ মেহেদিও লাগাতে হবে, মানে আমার তো পছন্দের, যেহেতু একটা প্রোগ্রামে যাব, রান্নাও করতে হবে। আসলে কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে, এ তো সবজি কাটা শেষ, আমার মেহেদিগুলো অলরেডি পড়ে গিয়েছে, এখনও পুরোপুরি কালার আসেনি, পরে কালার চলে আসবে। এখানে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন তেলে ভেজে নিব, তেলের মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ তেল আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ 1/2 চা চামচ, পরিমাণ মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ জিরের গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি সব কিছু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের, এরকম করে সে আলুটা দিয়েছি। আলুটা কিছুটা কষিয়ে নিয়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিচ্ছি, মাছের সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মাছ আর ডিমের ঝোল রান্না করে রাখলে আপনাদের ভাইয়া খেয়ে নিতে পারবে, ওর প্রতিদিন একটা করে ডিম খাওয়া হবে, আর আমরা যাওয়ার মুহূর্তেও খেয়ে যেতে পারবো, কারণ এই রান্নাটা জিদনির অনেক পছন্দের। লং জার্নিতে যেহেতু জিদনির সমস্যা হয়, বমির সমস্যা আমারও হয়, তাই আমি চেষ্টা করি পছন্দের কিছু রান্নাবান্না করার জন্য, যাতে করে একটু তৃপ্তি নিয়ে খেতে পারে, স্ট্রং থাকতে পারে। এই তো এই চুলায় আমি মশলা কষিয়ে পানি দিয়েছি, পানিটা কষানো হয়ে গিয়েছে, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁপে, গাজর, শিম, লাস্ট মুহূর্তে দিব পেঁয়াজ পাতা। এই সবজিটাও আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, বেশ অনেকখানি পরিমাণ রান্না করে রাখছি। এখানে ডিম আর মাছের ঝোলটা রান্না হয়ে আসছে, কয়েকটা কাঁচামরিচ আর বেশ কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিব। এই রান্নাটাও আমার হয়ে গিয়েছে। আর এইদিকে প্রেশার কুকারে যে গরুর মাংস রান্না করে রেখে দিয়েছি সেটাও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে মাংসটা রান্না একেবারে রেডি। একটা পাতিলে নিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর উপর থেকে 1 চিমটি পরিমাণ টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
সবজিটাও রান্না হয়ে গিয়েছে। রান্নার আগে আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়েছি, এখন কাঁচা মরিচ, আর শেষ মুহূর্তে ধনে পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো সব রান্না রেডি, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ডাইনিং টেবিলে সব নিয়ে এসেছি। কিছু রান্না আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর কিছু রান্না ডিপে রাখবো। তার আগে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু ভাত রান্না করবে, এগুলো গরম করে খাবে, তার যাতে করে কোনো সমস্যা না হয় সেজন্যই ক্লিন করে রেখে দিয়েছি। এখানে শেষ মুহূর্তে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, এই যে কিছু কসমেটিক্স গোছানো বাকি ছিল সেগুলো এখন নিয়ে নিচ্ছি। আমি গড়ি নিতে একেবারেই ভুলে গিয়েছি, গড়ি আর ব্রেসলেট, তো জিতনি সেটা বের করে নিয়েছে, এখন আমি এভাবে করে গুছিয়ে নিচ্ছি। যেখানে যেভাবে যাই না কেন, সুস্থ থাকলে আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করব, আমি আপনাদেরকে ভুলে যাব না, সেজন্য এখন কিছু জিনিস বাড়তি নিতে হয়, ট্রাইপড, মাইক্রোফোন এগুলা। আর আপনাদের ভাইয়া আমাকে একটা ওষুধের ব্যাগ দরিয়ে দেয়, এই যে সে সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে এই ওষুধগুলো নেওয়ার জন্য, এখন আমি এগুলো ঢুকিয়ে নিচ্ছি। প্রাথমিকভাবে যে ওষুধগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে নিচ্ছি আর কি, সাথে বায়োডিন, থার্মোমিটার এগুলোও থাকে আমার ওষুধের ব্যাগে, আসলে হঠাৎ করে কখন প্রয়োজন হয় বলা তো যায় না। এই যে এখন শেষ মুহূর্তে কী কী বাকি ছিল সেগুলোও ঢুকিয়ে নিচ্ছি। যে রান্নাগুলো ডাইনিং টেবিলে করে রেখে দিয়েছি সেগুলো থেকে কিছু কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তাই অপেক্ষা করছিলাম একেবারে নর্মাল হলে আমি বাটিতে বেড়ে নিব। এই যে ছোট ছোট বাটিতে নিয়ে নিচ্ছি, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন খাবে তার আধা ঘন্টা আগে বের করে গরম করে নিলেই হবে। এভাবে আমি কোথাও যেতে হলে হাজব্যান্ডের কথা চিন্তা করে সব কিছু গুছিয়ে বেশ কিছু রান্নাবান্না করে রেখে দিয়ে নিশ্চিন্তে যাই আর কি, তখন আর টেনশন থাকে না বাসার জন্য। আসলে এটাই হচ্ছে গৃহিণীদের ধর্ম, সংসার ছেড়ে কোথাও গেলেও সংসারের চিন্তা মাথায় থাকে। যাই হোক, রান্নাবান্না মোটামুটি কাজকর্ম শেষ, এগুলো এখন ফ্রিজে রেখে দিব। শেষ মুহূর্তে পিকুকে একটু আদর করে রূপকথার কাছে নিয়ে যাচ্ছি, আমরা যেহেতু সকালে উঠে বোরেই রওনা দিব। দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম, আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।